আনকমন একটা জিনিস ভালো লাগতাছে দেখা এই জিনিস তো মনে সচরাচর পাওয়া যায় না কমই হয় আর যে আনছে এই গরুটা তারও ধন্যবাদ জানাই প্রথমে ভাবছিলাম আমি বাচ্চা পরে আবার জিজ্ঞেস করলাম ওনাদের কাছে ওনারা বললো যে না এগুলো বড় গরু তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না যে এত ছোট গরু মানে এমন হয় টেলিভিশনে মানে ইউটিউবে দেখেছি কিন্তু বাস্তবে ভুট্টি আজকে প্রথম দেখলাম না খুব ভালো লাগছে এই প্রিমিয়াম কালেকশন ভুট্টির মানে এরকম তো আসলে সচরাচর দেখা যায় না আমাদের আমি আমার টিভিতে বিভিন্ন এতে এর আগে দেখছি বুঝছো কিন্তু ভালোই লাগে মনে হয় ছুটোর মধ্যে যে আলাদা একটা মানে সৌন্দর্যের আলাদা একটা ইয়ে আছে ওর মধ্যে যদিও ছুটো কিন্তু এর মধ্যে একটা সৌন্দর্য আছে আলাদা আমি এই মেলাতে এসে দেখলাম যে ভুট্টু গরুর নাম দেখলাম দেখে তারপরে আমি ঢুকলাম যে আসলে এই গরুটা কি আস্তে আস্তে সবগুলো দেখলাম অনেক বড় গরুর সাথে এখন দেখলাম একটা ছোট্ট গরু সবচেয়ে বাজারের সবচেয়ে ছোট গরু ভুট্টু অনেকগুলো দেখলাম যে 80 কেজি আবার অনেক দেখলাম যে 120 কেজি পর্যন্ত হইতেছে দেখে ভালো লাগতেছে যে এত ছোট গরু এটা 2-3 জনা মিলে ঠেকাই রাখা যায় না অতিরিক্ত শক্তি আবার আমাদের সারাগ্রো ফার্ম সেটা ওটাতে এখনো 10টা মতন আছে আর একটা লালচে আছে ওটা যদি একে নিয়ে না যায় তো এই এলাকায় আর থাকা যায় তো না এটি তো ছুটকি ও 2 ডবল ছুট ওটা আমাদের ফার্মের ভিতরে ওটি সবচেয়ে বড় কিন্তু ওইটি নিয়ে রাখা যায় না সাত নিম্ন 7 জনের ধরা লাগে এত শক্তি পরিমাণ এগুলো বিশাল শক্তি আজ থেকে 3 বছর হয়েছে আছে আমাদের ফার্মে এই দুটা এটা আপনার 3.5 বছর মতন বয়স আমাদের এখানে 2.5 বছর মতন আছে এটা আনুমানিক 3 মন মতন হবে এটা 5.5 লাখ টাকা দাম এটা আমাদের ফার্মের সবচাইতে ছোট গরু আমাদের কাছে এই প্রজাতির গরু আরও অনেকগুলো আছে তো এটাই আমাদের ফার্মের সবচাইতে ছোট গরু তো এটার বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে ভুটান অরিজিনাল ভুটানি বলে এটাকে আর কি ভুটানের বক্সার ভুট্টি বলে এটাকে সবসময় বাংলাদেশে যেটা নাম তো এই গরুগুলা এই প্রকৃতিরই হয় এগুলো ছোট জাতের হয় ওদের পা ছাগলের পায়ের মতো ছোট হয় তো হাইট কম থাকে এগুলোর বৈশিষ্ট্য এরকম এটা হচ্ছে সুন্দর বা মাংসের জন্য আর কি মোটামুটি ভালো মাংস হয় এতখানি ছোটোর মধ্যে ভালো মাংস হয় এটা আমাদের ফার্মে এখন বর্তমানে প্রায় 100 অধিক গরু আছে তো এই ভুট্টি গরুর আমার প্রায় 20টার মতো আছে এখন এটার বয়স প্রায় 2.5 বছরের মতো